আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং বিগত লেসনগুলো বারবার প্র্যাকটিস করেছেন যেভাবে আমি বলেছিলাম। বিকজ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেয়ার ইজ নো এক্সেপশন অফ প্র্যাকটিস। সো বিগত লেসনগুলো যদি এখনও ভালোভাবে প্র্যাকটিস না হয়ে থাকে আরও প্র্যাকটিস করবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। So today I am going to discuss about an important matter with you, greetings with unknown someone, known someone and a little conversation. So situationally kibhabe amra ingrejite ekjoner sathe kotha bolbo, kibhabe shuru korbo, so shuru korataai we have to learn how to introduce ourselves in English, then we can expect questions from others. So dekhun, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট লেসন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করবেন। সো আননোন একজনের সাথে দেখা হওয়ার পরে দেখুন আমরা কিভাবে কথা বলি। হাই, মাই নেম ইজ মারুফ, ইটস নাইস টু মিট ইউ। এখানে দুইটি ক্যারেক্টার দেওয়া আছে, একজন ক্যারেক্টার বলছে কি প্রথমে তার হাতটি বাড়িয়ে দিয়ে, আমার নাম মারুফ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। তো সে উত্তরে কিভাবে বলবে, ইটস আ প্লেজার টু মিট ইউ, আই এম মাহফুজ, আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগছে, আমি মাহফুজ। হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, আপনি জীবনযাপনের জন্য কি করেন, জীবিকার জন্য কি করেন। আই ওয়ার্ক এট ব্যাঙ্ক, আমি ব্যাংকে কাজ করি, অথবা আই এম এ ডেন্টিস্ট, আমি দন্ত চিকিৎসক, অর হোয়াট ইভার ইউ ওয়ান্ট। এক্সকিউজ মি, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ উইথ ইউ। এক্সকিউজ মি অর্থ মাফ করবেন, বা কারোর সাথে কথা বলতে গেলে আমাদের প্রথমে এক্সকিউজ মি বলে দৃষ্টি আকর্ষণ করা হয়। সো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ উইথ ইউ, আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি। সো কাউকে যদি আমরা এভাবে বলি তাহলে অবশ্যই সে তা স্বাচ্ছন্দ্যে তার পরিচয় বলবে। শিওর, দিস ইজ মাহফুজ, তিনি নিশ্চয়তা দিয়ে বললেন আমি মাহফুজ। সো পরিচয় হওয়ার আপনি ফ্লোর পেয়ে গেলেন, দিস ইজ মারুফ, নাইস টু মিট ইউ, আমি মারুফ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। এইভাবে আমরা অপরিচিত কারোর সাথে নিজেকে পরিচিত করতে পারি, কনভারসিয়েশন শুরু করতে পারি। গ্রিটিংস উইথ অ্যানি নন পারসন, কোনো পরিচিত ব্যক্তির সাথে আমরা যেভাবে গ্রিটিংস করব। হে মাহফুজ, হাউ হ্যাভ ইউ বিন, কেমন চলছে। হাই মাহফুজ, হাউ আর ইউ, এই যে মাহফুজ, কেমন চলছে। মাহফুজ, ইটস বিন আ লং টাইম, হাউ আর ইউ ম্যান, মাহফুজ অনেকদিন তোমার সাথে দেখা নাই, কেমন আছো। সো এগুলো প্রত্যেকটি তিনটি ওয়ে দেখালাম, আপনি যে কোনোটি ব্যবহার করে গ্রিটিং শুরু করতে পারবেন এবং উত্তরে এ ধরনের উত্তর দিতে পারবেন। নট টু ব্যাড, ওয়ার অ্যাজ সেম অ্যাজ ইউজুয়াল, খারাপ না, বা আগের মতোই, বা চলে যাচ্ছে, এইরকম। ইফ ইউ মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি, ইউ ক্যান সে, যদি অনাকাঙ্ক্ষিত কারোর সাথে হঠাৎ আপনার সাক্ষাৎ হয়ে যায় আপনি এইভাবে বলতে পারেন। হে মারুফ, ইটস গুড টু সি ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মারুফ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে, এখানে তুমি কী করছো। হোয়াট এ সারপ্রাইজ, আই হ্যাভন্ট সিন ইউ ইন এ লং টাইম, হাউ হ্যাভ ইউ বিন, হ্যাঁ কী আশ্চর্য, তোমার সাথে তো অনেকদিন দেখা নাই, তুমি কেমন আছো বা কী করছো। এই দুইটি ওয়ে আমরা শেয়ার করতে পারি এনি ওয়ান, এবং উত্তরে এই ধরনের আমরা দিতে পারি, আই এম প্রিটি বিজি অ্যাট ওয়ার্ক দিস ডেজ, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ গ্রেট, আমি আজকাল মোটামুটি ব্যস্ত আছি, কাজে ব্যস্ত আছি, তবে অন্য সব কিছু ভালো আছে। অথবা আই এম ডুইং ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। কনভারসিয়েশন বিটুইন মারুফ অ্যান্ড মাহফুজ, এখন আমরা দেখব ছোট একটি কনভারসিয়েশন। সো গ্রিটিংসগুলো আমরা যেভাবে আলোচনা করলাম দেখালাম, এভাবে প্র্যাকটিস করবেন ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ উইথ ইউর ফ্রেন্ডস আর উইথ এনি ওয়ান। ইফ ইউ ফাইন্ড নো পার্সন টু কন্ট্যাক্ট, দেন ইউ মে স্ট্যান্ড বিফোর গ্লাস অ্যান্ড থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ সেকেন্ড ওয়ান, দেন ইউ ক্যান কন্টিনিউ ইউর কনভারসিয়েশন। ওকে, সো নাও কনভারসিয়েশন।
Hi, my name is Maruf. It's nice to meet you. I am Mahfuz. It's a pleasure to meet you, Maruf. What do you do for a living, Mahfuz? Mahfuz, তুমি কি করতেছো? কিভাবে চলছো? বা কি কাজ করছো? I work at a bank. আমি একটি ব্যাংকে কাজ করি. Great. How long have you been here? খুব ভালো. কতদিন এখানে কাজ করো? I have been here for 3 years. আমি এখানে 3 বছর ধরে কাজ করি. In which bank are you serving? কোন ব্যাংকে কাজ করো? National Bank. National Bank. What role are you playing here? কি কাজ করছো? বা কোন পোস্টে আছো? I'm serving here as a cashier. আমি এখানে ক্যাশিয়ার হিসেবে আছি. How far is your office from your residence? বাসা থেকে তোমার অফিস কত দূর? It's not so far. Just 2 kilometers and I go by staff bus. আমি দূরে নয়, 2 কিলোমিটার, তবে আমি স্টাফ বাসে যাই. Do you have any child? তোমার কোনো ছেলে মেয়ে আছে? Oh yes, I have only one child called Mina. আমার একটি মাত্র বাচ্চা মিনা. Wonderful. You are lucky person and leading a happy family. চমৎকার. তুমি খুব ভাগ্যবান এবং একটি সুখী পরিবার পরিচালনা করছো. Thank you so much. But what about you? ধন্যবাদ তোমাকে, কিন্তু তোমার কি অবস্থা? Don't ask me. Just I am running grocery shop. এটা আর বলো না, আমি জাস্ট একটি মুদির দোকান পরিচালনা করছি. Don't worry. Business may be small, but much better than a job. Where is it located? ভেবো না, বিজনেস ছোট হতে পারে, কিন্তু চাকরির চেয়ে এটা অবশ্যই ভালো. এটা কোথায়? It's near to my house. এটা আমার বাসার সাথেই. That's good. You are living with your parents. How are they? সে তো খুব ভালো, তুমি তো আমার বাবা আমার সাথেই আছো. উনারা কেমন আছেন? You know they are aged now, but still walking. তুমি জানো তারা যথেষ্ট বয়স্ক হয়েছেন, কিন্তু নিজেরাই চলাফেরা করতে পারেন. How is your investment there? তোমার ইনভেস্টমেন্ট কেমন ওখানে? Not much, about 90,000. বেশি নয়, 90,000 মতো. Do you have any plan to invest more? বেশি ইনভেস্ট করার মতো কোনো পরিকল্পনা আছে? Sure, but where is funding source? অবশ্যই, কিন্তু ফান্ডিং সোর্স কোথায়? টাকা কোথায় পাবো? In this case, I can help you. Just open a bank account in our branch. এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি. আমাদের ব্যাংকে একটি জাস্ট অ্যাকাউন্ট খুলো. How long I need to wait for a loan? কতদিন পরে আমি লোন পেতে পারি? About 6 months. Then I'll help you to get the loan. তার 6 মাসের মতো তবে আমি তোমাকে লোন পেতে সাহায্য করব. Thanks for your suggestion. I'll contact soon. তোমাকে ধন্যবাদ সাজেশনের জন্য, আমি শীঘ্রই সাক্ষাৎ করব. It's my pleasure to help you. তোমাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব. See you soon. শীঘ্রই দেখা হবে.